কিন্তু আজকে আমরা এসেছি সামগ্রিক যে সমস্যা এখানকার, যেমন এখানকার রাস্তাঘাটের সমস্যা, এখানে পানীয় জলের সমস্যা, পানীয় জল এমনই খারাপ মুখে দেওয়া যায় না। আচ্ছা, তারপর রাস্তাঘাটের সমস্যা আছে, বিভিন্ন জঞ্জাল, চারিদিকে জঞ্জালে ভর্তি, ড্রেনেজ সিস্টেম বেয়াল হয়ে গেছে, একটু বৃষ্টিতেই জল জমে যায়, স্টেয়ারে জল ঢুকে যায়। আচ্ছা, এখানে কোনো বাউন্ডারি ওয়াল নেই, যার জন্য কোনো নিরাপত্তা নেই এখানকার, যখন তখন বাইরের লোক ঢুকছে, বিশেষ করে সন্ধ্যেবেলার পর থেকে এখানে মদ গাঁজা গাঁজা টেক হয়ে যাচ্ছে। সেই সমস্যা নিয়ে আজকে এখানে বলতে এসেছি, এবং আমরা এদেরকে বলছি, সাব ইঞ্জিনিয়ারের সাথে আমরা দেখা করলাম, ওনাদেরকে বলেছি যে আপনারা এইগুলো দ্রুত ব্যবস্থা নিন, আগামী আপনি যে ডেট দেবেন, আজকে যেমন আপনার কাছে ডেট নিয়ে এসেছি, আগামী দিন যা ডেট দেবেন সেই ডেটের এসে আমরা দেখব যে আপনার ফিডব্যাক কতটা হলো, আপনার কতটা কী করলেন।